হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল মাইলস্টোন রাইডার। তো আমি এখন আছি পুরুলিয়ার মরুভূমা লেকে, মানে কি বলবো, পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লাগলো এটা। আমি যত কটা স্পট ঘুরেছি, আমি তো খুব একটা বেশি স্পট ঘুরতে পারিনি এবার এসে, তো আমার যেই কটা স্পট ঘুরেছি সব থেকে বেস্ট লাগলো হচ্ছে মরুভূমার এই ভিউ পয়েন্টটা। আমার আগে তোমাদের পুরো সিনারিওটা দেখাই, তারপর তোমরাই বলবে যে কতটা সুন্দর এই জায়গাটা। অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা এই দিকটায়, মানে ম্যাক্সিমাম গাড়িগুলো ওই ওপর দিকটা উঠে গিয়ে ওখানে দাঁড়াচ্ছে, ওখানে কিছু দোকানপাট আছে। বাট আমরা মানে এই জায়গাটা দাঁড়ালাম, এই জায়গাটা না পুরো মানে তিন চারটে পাহাড়ের, মানে কি বলবো, তিন চারটে পাহাড় এক জায়গায় মিলেছে। আর লেকটার জন্য মানে ওই ত্রিবেণীর রিভার সাইড ক্যাম্পের যেরকম একটা ফিল থাকে ওরকম টাইপের, ঠিক ওরকম না, মানে তোমরা যদি 40-50% মানে ভাবো তাহলে ওরকম টাইপের একটা ফিল আসছে। মানে এত সুন্দর লাগছে ওই কারণে এইখানটা দাঁড়িয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যা করার করলাম, উপরটাও যাবো, উপরটাও গিয়ে তোমাদের দেখাবো। মানে আমি সবসময় সাজেস্ট করবো, পুরুলিয়া যদি ঘুরতে আসো, কোনো স্পট ঘোরো না ঘোরো, মরুভূমা কিন্তু একবার হলেও এসো, মানে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যেহেতু এখন একটু রোদ আছে, একটু ইরিটেট লাগছে, তাহলে যদি আসো শীতকালে তো অসাধারণ লাগবে, শীতকালে তোমাদের সব সত্যি খুব ভালো লাগবে, বর্ষাকালেও খুব ভালো লাগবে। আর এখানে ঘুরতে আসার তিনটে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, একটা হচ্ছে শীতকাল, একটা হচ্ছে বর্ষাকাল, একটা হচ্ছে বসন্তকাল। বসন্তকালে ওই পলাশ ফুলগুলো হয় পুরো গাছে গাছে, পলাশ ফুলের রং রঙের জন্য আরও সুন্দর লাগে দেখতে, লাল হয়ে থাকে পুরো গাছগুলো। আর শীতকালের ক্লাইমেটটার জন্য সবাই ঘুরতে আসে, আর বর্ষাকালে তো পাহাড়ের বৃষ্টির একটা আলাদাই মজা, সেই কারণে বর্ষাকালেও আসে। মানে তোমরা ভাবতে পারছো এই যে সিনিক বিউটিটা আছে, এটা যদি বর্ষাকালে হতো, মানে এরকম বর্ষার সময়, তাহলে কতটা সুন্দর লাগতো দেখ। আর আমরা যেই হোটেলে আছি, মানে আমরা তো একদম অযোধ্যা ফুট হিলের সামনে আছি, হিল ভিউ, আমাদের রিসোর্টটা অযোধ্যা হিল ভিউ, একদম ফুট হিলের নিচে, অযোধ্যার নিচে। তো ওইখান থেকে, ওই লোকেশন থেকে এখানে আসতে টাইম লেগে গেছে প্রায় এক ঘন্টার উপরে, 25 কিলোমিটার রাস্তা। রাস্তার কন্ডিশন আমি আমার যদি ডে থ্রি তোমরা দেখে থাকো, ডে থ্রিতে পুরো ওভারঅল পুরো ব্লগটা রয়েছে, যে হোটেল থেকে এখানে আসার যা রাস্তাঘাট, রাস্তাঘাটগুলো যদি তোমরা দেখতে চাও তো ওই ভিডিওটা দেখতে পারো। রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো না, মাঝে মাঝে ভালোও আছে, আর মানে ম্যাক্সিমাম মানে 60-40 রেশিওতে 60% ভালো হলে 40% খারাপ রাস্তা, সরু রাস্তা, গ্রামীণ রাস্তা, গ্রামের ভেতর দিয়ে আসতে। সেই কারণে 25 কিলোমিটার রাস্তা আসতে লেগে গেছে এক ঘন্টার উপরে, 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। আদারওয়াইজ রাস্তা যদি বাদ দাও, রাস্তা খারাপ হলেও কিন্তু সিনিক বিউটি খুব সুন্দর, যদি ওইগুলো বাদ দাও, মানে এই জায়গাটা এত সুন্দর কি বলবো, অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। ওই দূরে চার পাঁচটা কিন্তু পাহাড়ের রেঞ্জ আছে, লাইন দেখা যাচ্ছে, খালি জায়গায় দেখা যাচ্ছে, বাট যেহেতু আজকে ফগই আছে ক্যামেরায় বুঝতে পারবে না। আর এইখান দিয়ে এরকম একটা পাহাড় উঠেছে, পেছনে আরেকটা পাহাড়, ওইটাও হালকা বোঝা যাচ্ছে ক্যামেরায়, আর তারপরে আরেকটা পাহাড়, তারপরে আরেকটা পাহাড়, তারপরে পুরোটাই পাহাড়, এটাও কিন্তু একটা পাহাড়, ঠিক আছে। এখানটা গার্ড আছে, এখানটা বোঝা যাচ্ছে না, তোর মাঝখান দিয়ে এরকম রাস্তা গেছে, আর এই জায়গাটা পুরো লেক, অসাধারণ বিউটি। মানে আমার সাজেশন যদি চাও তাহলে মরুভূমা লেক কিন্তু তোমরা বাইকে ট্রাই করতে পারো। কেন বলছি, গাড়িতে অবশ্যই আসতে পারো, গাড়িতে আসলেও সেই সিনিক বিউটি পাবে, কিন্তু যদি ওই রাস্তার উপর তোমরা বাইক চালাও না, মানে আলাদাই একটা মজা কিন্তু, মানে কি বলবো, মিরিক টু তাবাগোশি যাওয়ার যেই রাস্তা যেই টাইপের, আর মানালির হামটা পাশে যাওয়ার যেই রাস্তা, মানে দুটো রাস্তাকে যদি মিলিয়ে দাও তাহলে অনেকটা রাস্তাঘাট ওরকম টাইপের। তো ওপরটা উঠে এসেছি, ওপর থেকেও এরকমই ভিউ লাগছে যেরকম আগে তোমাদের দেখালাম, ওরকমই ভিউ লাগছে। এখানটা একটাই দোকান ওপরটায় উঠে, নিচ থেকে তোমাদের দেখিয়েছিলাম একটাই দোকান ছিল। এই দোকানে ডিম সিদ্ধ থেকে শুরু করে ছোলা মাখা, ঝালমুড়ি, প্লাস তোমার শশা, এগুলো তোমরা পেয়ে যাবে। আমি সবসময় রিকোয়েস্ট করবো, পারলে না কিছু না কিনলেও একটা অন্তত জিনিস এখান থেকে তোমরা কিনো, কারণ এইখানে কিন্তু সেরকমভাবে জীবিকা বলতে এই ওরা চাষবাসই করে, আর ট্যুরিস্টের উপরেই মেনলি ওদের ভরসা। তো আমি সবসময় রিকোয়েস্ট করবো, পারলে কিছু একটা জিনিস তোমরা এখান থেকে কেনাকাটি করো, তাতে এদেরও লাভ হবে, এরাও আরও উৎসাহ পাবে, আর এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলবে। তো যাই হোক, এটাই মোটামুটি মরুভূমা ড্যাম তোমাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর অন্যের সাথে অবশ্যই শেয়ার করো, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।